কি রে আজকে তুই কোথায় গেছিলি রে? তোকে একটা কথা জিজ্ঞাসা করছি তো, উত্তর দিচ্ছিস না কেন? কোথায় গেছিলি আজকে? না রে, ইন্টারভিউ কি হয়েছে? ইন্টারভিউতে? সত্যি করে বল ভাই, কোথায় গেছিলি? আরে মিথ্যে কথা বলবো, ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। তুই ইন্টারভিউ দিতে যাসনি? কারণ মিস্টার পান্ডে আমাকে ফোন করেছিল যে। কেন মিথ্যে কথা বলছিস? কোথায় গেছিলি সত্যি করে বল। আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, হঠাৎ পূজার সাথে দেখা হলো, আর ওর সাথে কথা বলতে বলতে আমি ইন্টারভিউর কথা ভুলেই গেছি। আজ অনেকক্ষণ কথা হলো পূজার সঙ্গে। যা বাবা, পূজার ফোন নম্বরটা তো নেওয়া হলো না। ঠিক আছে, পরে নিয়ে নেব, দেখা তো হবেই। আমি না তোকে দেখি আর অবাক হয়ে যাই, কি করে পারিস? আমি তোকে পাঠালাম ইন্টারভিউ দিতে, আর তুই সব গুলিয়ে দিয়ে তুই পূজার সঙ্গে গল্প করতে শুরু করলি। না 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 না, আমি 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 আর পারবো না। তোকে আমি যতবার বোঝাবার চেষ্টা করছি তুই বুঝতে চাইছিস না, তুই ভুলে মেরে দিচ্ছিস। তোর আমাকে কি মনে হয়, পাগল পাগল মনে হয়? প্লিজ তুই রাগ করিস না, আমি শিওর যাব। তুই একবার স্যারের সাথে কথা বল। না 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 না, হবে না। তুই আগে নিজেকে শোধরা, নিজে ডিসাইড কর তুই কি করবি, জব করবি নাকি মেয়েদের পেছনে মেয়েবাজি করবি। তুই না যা তা, তোকে একটা পরিষ্কার কথা বলছি, এই মেয়েবাজির চক্করে না তুই একদিন শেষ হয়ে যাবি। তুই কলকাতার মেয়েদের চিনিস না, দেখতে একদম ইনোসেন্ট, যদি একবার ল্যাং মারে না সোজা উঠে দাঁড়াতে পারবি না, সারা জীবনের জন্য শুয়ে থাকবি। তোর কি ভালোভাবে থাকতে ভালো লাগে না, ইচ্ছে করে না? খুব ইচ্ছে করে, কিন্তু তোকে আমি কি করে বোঝাবো? পূজাকে দেখলে মনের মধ্যে কেমন হয়, এটাকে ভালোবাসা বলে না ভালো লাগা, সেটা তোকে বোঝাতে পারবো না। তোর তোর হয়ে গেছে, তোর 12টা বেজে গেছে, হ্যাঁ পুরো লস্ট। সাবধানে যাও ভাই। এই যে ভালো আছো ভাই? ভালো আছি। আর জোরে বসুন তো। এই শোনো না, বলছিলাম কি, এই আমার বাড়িতে না যা নিমন্ত্রণ করা হলো না, এদিকে আমার সামনে মায়ের কাজ। এই না মায়ের কাজ না, বাবার কাজ। পাগল, কাকে বলে বাবার কাজ, কাকে বলে মায়ের কাজ, কে জানে। এই বাবা তুমি একটু আসতে চালাও না, তুমি তাড়াহুড়ো করছো কেন? আমার হাতে কিন্তু প্রচুর সময় জানো তো। শুধু তুমি যখন পাগল বলো, তুমি যখন পাগল বলো, ধন্য যে হয় সে পাগল। তুমি আসবে আমি দাঁড়াবো না, আমি নামবো, আসেনি ভাই, একটু দরকার আছে। পাগল, আপনি আমায় চিনতে পেরেছেন তো? আপনি আমার রেস্টুরেন্টে গিয়েছিলেন, কত যত্ন করে খাইয়েছিলেন, বিল হয়েছিল মাত্র মনে আছে 420 টাকা। বলছি বলছি কি, ওই আপনি মানে ওইটা কি কিন্তু আমি বলছিলাম কি, আপনি যেখানে থাকেন সেখানে আপনাকে বাজার করে দেবার লোক কেউ নেই নাকি? না না, ওসব কোনো ব্যাপার না, আসলে সারাক্ষণ ঘর থাকে তো, ওই ব্যাপারটা হচ্ছে মাঝে মাঝে একটু বাজার বেরিয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, খুব ভালো কথা, খুব ভালো কথা, খুব ভালো। ও দাদা, টাকাটা ছাড়ুন, আর কতক্ষণ দাঁড়াবো, দাঁড়াতে পারছি না। কি আপনার অবস্থা কেন, কি হচ্ছে কি? আরে অবস্থা কেন বলবেন না, বলবেন না, সে কথা বলবেন না। আমার বাবা দীর্ঘদিন রোগভোগের মধ্যে ছিলেন, বিদায় নিলেন,
চলে গেলেন আমায় ছেড়ে দূরে, অনেক দূরে, অনেক দূরে চলে গেলেন। বাবা, ও বাবা, তুমি যেখানেই থাকো ভালো থেকো, আমি তোমার সঙ্গে সঙ্গে, মানে আমি তোমার জন্য আছি। হ্যাঁ, আমি যে কি অবস্থার মধ্যে আছি আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। বলছিলাম ওই যে ওই মানে টাকাটা দেবেন তো, কি পাগলে পাল্লায় পড়লাম আমি, তাড়াতাড়ি করুন। কি আশ্চর্য, এত অধৈর্য তুমি কেন ভাই? দেখছো না দুজনে মিলে একটু ইম্পর্টেন্ট কথা হচ্ছে। কি পয়েন্ট? ইম্পর্টেন্ট কথা, একটুখানি টাইম লাগবে। বাবা তুমি দেখেছো কিরকম করছে আমার সাথে, বাবা একটু দেখো, খেয়াল রাখো। হ্যাঁ বলছিলাম কি যে আবার একটু উপকার করবে। হ্যাঁ কও কও কও, কোনো ব্যাপার না, কও। হ্যাঁ করছি করছি, আমি ওই মানি ব্যাগ, মানি ব্যাগটা আছে এরকম টাইপের, ওইটা বাড়িতে ফেলে রেখে এসেছি। আর বলবেন না, সব কিছু একা হাতে সামলাতে হচ্ছে তো, যদি কিছু মনে না করেন তাহলে রিক্সা ভাড়া সামান্য কোটি টাকা। ওহো, ওটা কোনো ব্যাপার না, ওটা সে মুই দিয়ে দেব। দেখবেন, সত্যি আপনার মতো লোক বিরল, খুব ভালো। ও হ্যাঁ, আরেকটা কথা বলছিলাম, যদি আপনি দয়া করে আগামী পরশু আমার গৃহে যদি পদধূলি দেন, মানে কতবার হলো জানি, তুই বলছি কি ওই আমার বাবার পারলৌকিক ক্রিয়াকার্য সম্পন্ন হবে তো আপনি ওখানে আসবেন। আর বলছিলাম আসবেন আপনি সকাল সকাল, না হলেও দুপুর দুপুর, না হলেও বিকেল, না হলেও রাতে যখন সময় পাবেন 10-15 মিনিটের জন্য, কিন্তু সঙ্গে আগরবাতি দামি কোম্পানি, ভালো মিষ্টি একটু দামি, হ্যাঁ বাবাকে সাজাবো। আর ভাড়াটা মেদিনীপুরে সালা 5 টাকা দিলে 10 কিলোমিটার লে চলে যায়, আর তোর কি সব মাথা খারাপ হয়েছে? এটা কি মেদিনীপুর নাকি? মাথা আমার খারাপ হয়নি, মাথা খারাপ হয়েছে ওই লোকের। জানেন ওনাকে আমি বলছি কোথায় যাবেন, কোথায় যাবেন, কোথায় যাবেন, উনি বলছে এই তো সামনে, এই তো সামনে। আপনি বলুন শিয়ালদা থেকে কালীগঞ্জ অবধি কেউ রিক্সা করে আসে? আমার পা দুটো। আরে ও দাদা, আমাকে 3 দিন রেস্ট নিতে হবে, তার থেকে বড় কথা আমি এখন বাড়ি ফিরবো কি করে? পাঁচশো থাকুন তো। আরে ও দাদা, আরে 500 থাকুন না, সকাল সকাল লোকটা আমাকে মুরগি করলো, মেদিনীপুরের ছেলেকে মুরগি। ও দাদা আমি চললাম, ঠিক আছে পাগলকে বলে দেবেন যত সব পাগল নিয়ে সংসার। হ্যাঁ আড্ডা তো পেলাম, কি অবস্থা দুঃশালা, তোকে একবার হাতের কাছে পাই তারপর কি করি ডাক। মেদিনীপুর ছেলেকে তো সদ টুপি পরাতে পারবো না, একবার যদি হাতের কাছে পাই না ছেলেকে, পাই 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 করে দেখাও মজা, তাহলে আমি বাজারই মনে হবে না, দুঃশালা। এইভাবে তো চলতে পারে না, আমি একজন আইনের রক্ষক হয়ে চুপ করে বসে থাকতে পারি না, তার কারণ আমি তোমাকে কিছু বলছি না, তুমি রাঘব ব্যানার্জির ছেলে বলে। কিন্তু কতদিন কতদিন আমাকে এইভাবে চুপ করে থাকতে হবে? হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, বাবার সাথে কথা বলুন। হ্যালো। হ্যাঁ বাবা। হুম শোনো, তোমার সাথে অফিসার কথা বলবে, একটু কথা বলে নাও তো। দাও। হ্যালো, আমি মোহনপুরের অফিসার অংশুমান সিং বলছি,
মিস্টার ব্যানার্জি, আপনার ছেলে রকি আজকে সকালে মোহনপুরে আবার একটা ক্রাইম করেছে। এইভাবে কিন্তু চলতে পারে না। দিনের পর দিন আমি একজন আইনের রক্ষক হয়ে চুপ করে বসে থাকতে পারি না। আপনার ছেলের এগেনস্টে আমি এবার কিন্তু স্টেপ নিতে বাধ্য হব। তোমার বলা হয়ে গেছে? তুমি যেভাবে কাজ করছো না, তোমাকে রাখা আমার পক্ষে খুব মুশকিল হয়ে যাবে। এটুকু সামান্য ব্যাপারে ফোন করছো কেন? ব্যাপারটা সামলে নাও, যা লাগবে আমি পাঠিয়ে দিচ্ছি। মিস্টার ব্যানার্জি, আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। শুনলাম, কার নাম্বার এটা? আবার হ্যালো, কি ব্যাপার? তোমাকে অনেকক্ষণ ধরে ফোন রিং করছি, তুমি ফোন তুলছো না কেন? কে? আমি রাজ বলছি। কিন্তু আমার নাম্বার তুমি কি করে পেলে? আসলে তুমি আমাকে তোমার নম্বরটা দিলে না, তাই আমি তোমার বন্ধুর থেকে নিলাম। তুমি তো বিশ্বাস করে নম্বর দিলে না। একটা কথা অনেক দিন ধরে বলবো বলবো বলে ভাবছিলাম, কিন্তু কিছুতেই বলা হলো না। আসলে আমার তোমাকে খুব ভালো লাগে। হোয়াট? আই লাভ ইউ। আই রিয়েলি লাভ ইউ। প্লিজ আমার সঙ্গে কালকে দেখা করবে? কখন, কোথায়? টলিগঞ্জের ওখানে। ঠিক আছে, কিন্তু শুধু একবার। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখানে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে? তুই এখানে আর মোবাইল বেডরুমে? বাবলি 10-12 ফোন করেছে। ও সরি মা, করে নিচ্ছি ফোন। তোকে একটা কথা অনেক দিন ধরে বলবো বলবো ভাবছিলাম, কিন্তু কিছুতেই বলা হচ্ছে না। বেশি নাটক না করে সব সব বল। তোর বন্ধু পূজাকে আমি ভালোবেসে ফেলেছি। হোয়াট? পূজাকে বিয়ে করতে চাই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোকে সঙ্গ দেওয়াটাই না আমার ভুল হয়েছে। তুই 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 তোর মুম্বাই চলে যা, তোর আমি এসব ব্যাপার নেই। প্রেম প্রেম প্রেম, এত প্রেম আসে কোত্থেকে? কি করে তোকে বোঝাবো, ভালোবাসা বলে কই আসে না, এমনি এমনি হয়ে যায়। এসব তুই বুঝবি না। আমি বুঝবো না? আমাকে প্রেম ভালোবাসা বোঝাচ্ছিস? আমার মুখ খোলাস না, কেঁদে ফেলবো। আমি আমার ভেতরটাকে পুরো পাথর করে ফেলেছি, পাথর। ছাড়া সব কথা ছাড়, কতবার করে বলেছি যে প্রেম বিষয়টা খুব খারাপ। এর চক্করে না পুলিশ, নেতা, মন্ত্রী সব বরবাদ হয়ে গেছে। তুই তো বাচ্চা। এই তোর বেশি নেশা হয়ে গেছে, এবার তুই খাওয়াটা স্টপ কর। তোর সাথে আমি কালকে কথা বলবো। এসব ছাড়া কি আছে জীবনে? কিচ্ছু নেই। আচ্ছা রাজ,
রাজ, পূজার মধ্যে তুই কি এমন দেখলি যে ওকে ভালোবেসে ফেললি? পূজা খুব ভালো মেয়ে, ও নিজের চেষ্টায় ফ্যামিলিকে বাঁচিয়ে রেখেছে। বাহ বাহ, এত খবর নিয়ে ফেলেছি। গুড, ওকে ভালোবাসিস সেটা মুখ ফুটে বলেছিস নাকি মনে মনে? আমার মতো এখনো বলিনি ভাই, তুই একটু হেল্প করবি? তুই বললেও ঠিক বুঝবে। ভালোই আছিস? হ্যাঁ, ওকে দেখি এই বন্ধুটার জন্য কি করতে পারি। নিজের দ্বারা তো আর প্রেম হলো না, যদি বন্ধুর জন্য কিছু করতে পারি। মরবি এই মেয়েদের চক্করে না একদিন নিঘাত মরবি। কটা বাজে দেখেছিস? 3টে বাজে, এখনও তুই কথা বলছিস? তুই জোকে রাখ, ঠিক আছে? পুগুজাদাকে তো অন্তত ঘুমোতে দে, ও তো তোর মতো বেকার না, ওকে তো কাল সকালে উঠে কাজে যেতে হবে। পাগল হয়ে যাবি, যা খুশি কর। এত বড় সাহস আমারও কি গায়ে? আমার ছেলে গায়ে হাত দিয়েছে? হ্যাঁ, ভালোই করেছে। আরে যত সমস্যা তুই মেয়েটাকে নিয়ে, তোরা এক কাজ কর, আমার হবু বৌমাকে তুলে নিয়ে তবে দেখছি ওই ছেলেটা জানোয়ারের বাচ্চা কত বড় দিব না। আমি জানি গন্ধে গন্ধে ওই ছেলেটা ঠিক এখানে আসবে, ঠিক আসবে, তারপর এমনভাবে কাটবো ওর বাপ মা পর্যন্ত চিনতে পারবে না। চালি আয়, তোর রেডি থাক। আজকে রকের সঙ্গে ওই মেয়েটা আমি বিয়ে দেবো। আরে আমার ছেলেরা তোমাকে পাগলের মতো ভালোবাসে, তুমি তার ভালোবাসার দাম না দাও। এটা সবচেয়ে বড় কথা কি জানো, আমার তো সমাজের প্রতিষ্ঠা আছে, ঠিক আছে? তুমি আমার খুব বৌমা, তুমি আমার ছেলের সাথে ঘুরে না বেরিয়ে যদি অন্যান্য ছেলের সাথে ঘুরে বেড়াও সেটা দেখতে কেমন লাগে বলো? খুব খারাপ লাগে। যাও, ঘরে যাও। আপনারা আমার সাথে এটা করতে পারেন না, আমি রকিকে ভালোবাসি না, আমি শুধুমাত্র রাজকে ভালোবাসি। আপনারা একটা মেয়ে এভাবে জোর করে বিয়ে দিতে পারেন না। কি বলছিস? হ্যাঁ, কি আজে বাজে বকছিস? হ্যাঁ, কি করছো তুমি? কি করছো তোমার একটু বলে বিয়ে সব টাকাটাই করছো, যদি কিছু হয়ে যায় গেলে তাই অঙ্গানি হবে। যাও, ঘরে যাও মা, ঘরে যাও। দেখি এই তো মিষ্টি দেখতে, তোমার রুচির প্রশংসা না করে পাচ্ছি না। যাও, ঘরে যাও। রাজ আসবে, ও নিশ্চয়ই আসবে, আর এক এক করে সব কটাকে শেষ করবে। কাউকে ছাড়বে না, ও কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। হ্যাঁ, রাজ আসবে, মুম্বাই থেকে রাজ আসবে, হিরো। আমি তার জন্য অপেক্ষা করে আছি।